স্টুডেন্টস হ্যালো গাইস আজকে আমরা নবম শ্রেণীর গণিতের কোশ্চেন দেখি 15.1 ইকুয়েশন করব দ্যাট মিন্স আমাদের ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফলের চ্যাপ্টারটি হচ্ছিল আমাদের কোশ্চেন নাম্বার 8 পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছিল সেটা যদি দেখে না থাকো অবশ্যই চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট চেক করে দেখে নাও কেমন আজকে আমরা কোশ্চেন নাম্বার 9 থেকে স্টার্ট করছি তো কোশ্চেন নাম্বার 9 টি কি বলছে দেখো রিড করো কোশ্চেনটি একটি হল ঘরের দৈর্ঘ্য 4 মিটার প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার দ্যাট মিন্স এখানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটা জিনিস দিয়ে দিয়েছে দ্যাট মিন্স এটা আমি লিখি এখানে কি দিয়ে দিয়েছে দৈর্ঘ্য দিয়ে দিয়েছে আমাদের 4 মিটার প্রস্থ কি দিয়েছে আমাদের প্রস্থ দিয়েছে আমাদের প্রস্থ দিয়েছে 6 মিটার আর আমাদের উচ্চতা দিয়েছে 4 মিটার তাই তো এটা আমাদের দেওয়া রয়েছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দ্যাট মিন্স এটা আমাদের কি হবে শেপটা হবে আমাদের যে হল ঘর এটা যদি আমি অঙ্কন করি দেখো এটা কি ধরনের হবে আমাদের যে রুম গুলো হয় এগুলো কি এটা 3D শেপ মানে এটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র তো আমরা বলতে পারি না এটা যেমন মনে করো একটা আয়তক্ষেত্র যদি হয় এটা একটা আয়তক্ষেত্রের যে 3D শেপটা দ্যাট মিন্স এরকম ভাবে আমাদের যে আমাদের হল ঘরটি রয়েছে তার চিত্রটা অনেকটা এরকম হবে কারণ আমাদের যে রুম এগুলো কি আমাদের সব 3D ফিগার তো দ্যাট মিন্স যার জন্য দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে এই ফিগার গুলো সম্বন্ধে জানো তো এগুলো অ্যাকচুয়ালি কি ব্যাপারটা না হলে এগুলো জানলে না কোয়েশ্চেন গুলো এত সোজা লাগবে এত সোজা লাগবে যে তোমাদের মানে ইজিলি তোমরা করে দিতে পারবে আমি তোমাদেরকে একটু বোঝাচ্ছি ব্যাপারগুলো কি কেমন হয় যেমন এ তো আমাদের আয়তক্ষেত্র এই আমাদের আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের মধ্যে আমাদের কি থাকে দৈর্ঘ্য থাকে আর এদিকটা আমাদের প্রস্থ থাকে তো সেই আয়তক্ষেত্রটাই বলছে আয়তক্ষেত্র মানে কি দেখো মানে যে আমার একটা প্লেন কোন জিনিস যেমন একটা এই প্লেন বোর্ড একদম প্লেন যেটা ঠিক আছে তো সেটা কি শুধুমাত্র দৈর্ঘ্য রয়েছে প্রস্থ রয়েছে বা তোমাদের বাড়ি যে রুমের মধ্যে এখন রয়েছে তার যে কোনো একটা দেওয়ালকে তুমি দেখো লক্ষ্য করবা যেটা তোমাদের মেঝেটা রয়েছে ঠিক আছে যেখানে তুমি রয়েছো সেই রুমের মেঝেটা দেখো সেটাকে একটা প্লেট দ্যাট মিন্স সেটা একটা আয়তক্ষেত্র শেপে রয়েছে শুধু মেঝেটা দেখো তার দৈর্ঘ্য রয়েছে প্রস্থ রয়েছে ঠিক আছে দৈর্ঘ্য আর প্রস্থ রয়েছে তো বাট সেই দৈর্ঘ্য প্রস্থের মধ্যে এবার আমাদের যে রুমটা তার একটা হাইট আছে উচ্চতা আছে তো দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে যখন সেই উচ্চতাটা চলে আসবে তখনই সেটা কি হয়ে যাবে আর আমাদের আয়তক্ষেত্র থাকবে না এই আয়তক্ষেত্রকে আমরা ইংলিশে কি বলে থাকি রেক্ট্যাঙ্গেল বলে থাকি তাই তো রেক্ট্যাঙ্গেল তো সেই রেক্ট্যাঙ্গেল থেকে যখন এটা তার সঙ্গে একটা হাইট এসে যায় তখন সেটাকে আমরা ইংলিশে বলে থাকি কিউবয়েড কি বলে থাকি কিউবয়েড ঠিক আছে তো দেখো যেমন এই দেখো এটা যে মনে করো একটা বাড়ি এটা তার এই যে তোমাদের তলটা দেখতে পাচ্ছি এটা মনে করো নিচের তলটা দ্যাট মিন্স এটা তার দৈর্ঘ্য এটা তার দৈর্ঘ্য আর এই যে এটা কি আমাদের প্রস্থ তাই তো এটা আমাদের প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ যে আমাদের যে রুমের মধ্যে সেটা নিচের মেঝেটা দেখো তার মধ্যে কি একটা হাইট এই যে লম্বা এটা কি তার উচ্চতা এসে গেল তার মধ্যে একটা উচ্চতা এসে গেল যেটা তুমি রুমের মধ্যে রয়েছে লক্ষ্য করো উচ্চতা এসে গেল দ্যাট মিন্স এটা একটা কি হয়ে গেল দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি এসে গেল তো এটা একটা আমাদের রেক্ট্যাঙ্গেল রইল এটা একটা কিউবয়েড হয়ে গেল 3D শেপ হয়ে গেল তো ব্যাপারটা বোঝা গেল এবার দেখো যে কোয়েশ্চেনটি বলছে কি করতে হবে এখানে এই ঘরটিতে তিনটি দরজা আছে আর যাদের প্রত্যেকটি 1.5 মিটার ইনটু 1 মিটার এবং চারটি জানালা আছে যাদের প্রত্যেকটি 1.2 মিটার ইনটু 1 মিটার আচ্ছা এই রুমের মধ্যে বলছে এই যে তিনটি দরজা আছে মানে একটা রুমের মধ্যে কত চারটি দেওয়াল থাকে উপরটা এই ছাদটা আর মেঝেটা তুমি বাদ দাও দেওয়াল কটি রয়েছে রুমের মধ্যে চারটি দেওয়াল রয়েছে তাই তো যে রুমের মধ্যে সেটাকে তুমি একটু ভালো করে লক্ষ্য করো ঠিক আছে ছাদটার মেঝেটা যদি বাদ দাও চারটি দেওয়াল রয়েছে চারটি দেওয়ালের মধ্যে কটি দরজা আছে তিনটি দরজা আছে এবং চারটি তোমাদের জানলা আছে যাদের তোমাদের সব মাপ দিয়ে দিয়েছে ঠিক আছে সেটা আমি পরে দেখছি তারপর বলছে ঘরটি চার দেওয়ালে প্রতি বর্গ মিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে চার দেওয়ালে রঙিন কাগজ দিয়ে ঢাকবে ঠিক আছে দেখো চার দেওয়ালে রঙিন কাগজ দিয়ে ঢাকবে মানে কি এই যে এক একটা দেওয়াল কি এক একটা দেওয়াল এক একটা আয়তক্ষেত্র এর যদি তুমি যে তোমার রুমের মধ্যে আছে লক্ষ্য করো যে কোনো যে চারটি দেওয়াল দেখো সবই তো এরকম ভাবে একটা আয়তক্ষেত্র শেপে চারটি দেওয়াল মানে কি চারটি আয়তক্ষেত্র রঙিন কাগজ দিয়ে ঢাকবে দ্যাট মিন্স যে চারটি দেওয়ালের ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে তাই তো তো তার মধ্যে থেকে আমার বলছে যে তিনটি দরজা মনে করো তিনটি দেওয়ালে তিনটি দরজা চারটি জানালা আছে তো সেখানটা তো আর কাগজ দিয়ে ঢাকবে না দ্যাট মিন্স চার দেওয়ালে যে ক্ষেত্রফল দেখো ওই যে তিনটি দরজা আর কটি জানালা রয়েছে চারটি জানালা তাদের ক্ষেত্রফল তোমাকে মাইনাস করে দিতে হবে বাকি যে জায়গাটা থাকবে সেখানটায় তুমি কি করবে ওই রঙিন কাগজ দিয়ে ঢাকবে তো দ্যাট মিন্স
আমি এত কিছু কেন বলছি তখন, তাই কারণ তোমরা হয়তো অনেকে বলবে কি এত কিছু বলার কি দরকার আছে, চার দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা তোমরা জানি, তো চার দেওয়ালের ক্ষেত্রফল আমরা বের করে নেবো। হ্যাঁ অবশ্যই ফর্মুলা দিয়ে তোমরা বের করে নেবে, বাট যদি ব্যাপারটা যে কেন এই ফর্মুলাটা কোথা থেকে আসছে সেটা যদি জেনে যাও না, তো তোমাদের ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, ইজিলি যে কোনো টাইপের কোয়েশ্চেন দিক তোমরা ইজিলি করে দিতে পারবে। দেখো এবার দেখো যে চার দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয় আমাদের, টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। আমি একবার লিখছি, এই যে চারটি দেওয়াল শুধুমাত্র, একটি দুটি যে রুমে আছে সেই রুমটা দেখো, থ্রি ডি শিপ আমরা এখানে আঁকছি তো সেরকম ভাবে তো বোঝাতে পারবো না, এটা ভিজুয়ালাইজ করতে হবে তোমাদেরকে। দেখো তোমাদের রুমের মধ্যে চারটি দেওয়াল রয়েছে, তো সেই চারটি দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা সবাই জানি কি, টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা ইন্টু উচ্চতা। তো দ্যাট মিনস এটাকে যদি একটু ভেঙে দিতে কি হবে দেখো, তো টু ইন্টু দৈর্ঘ্য উচ্চতা, দৈর্ঘ্য প্লাস প্রস্থটা প্লাস হয়ে আছে, উচ্চতাটাকে যদি এদিকে এনে দাও, টু ইন্টু উচ্চতা ইন্টু দৈর্ঘ্য প্লাস আর একবার টু ইন্টু উচ্চতা ইন্টু প্রস্থ, তাই তো, টু ইন্টু উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, টু ইন্টু উচ্চতা ইন্টু প্রস্থ। এই তো ব্যাপারটা, সেটা কিভাবে কেন এটা আসছে, তাহলে এখানে দৈর্ঘ্য উচ্চতার একটা সেট বানছে আর প্রস্থ আর উচ্চতার একটা সেট বানছে, তো এখানে কেউ কি বলতে পারবে কি দৈর্ঘ্য টু ইন্টু দৈর্ঘ্য প্রস্থ এই সেটটা কেন বানছে না, চার দেওয়ালের ক্ষেত্রফলে টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এই সেটটা কেন বানছে না? দেখো এবার সেটা আমি বোঝাবার জন্য এত কিছু বলছি, যে মেঝেটা আছে চার দেওয়ালের ক্ষেত্রফলে তোমাদের ছাদটা আর মেঝেটা তোমরা নিচ্ছ না, কিন্তু এটা তুমি বাদ দিচ্ছ, তো তো যে তোমাদের মেঝেটা রয়েছে সেই মেঝেটাকে লক্ষ্য করছো, তো সেই মেঝেটা, এই যে মেঝেটা, এই মেঝের ক্ষেত্রফল কি হবে, এই যে মেঝেটা এটা একটা কি, এটাকে যদি আলাদা করে আমি তুলে নিই, এটা একটা কি আমাদের আয়তক্ষেত্র, তো তো সেই আয়তক্ষেত্রের আমাদের ক্ষেত্রফল কি আমরা জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তো দেখো এটা তো এটা দৈর্ঘ্য আর এদিকটা কি, এদিকটা প্রস্থ, তো এর ক্ষেত্রফল কি হয়ে যাবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। সিমিলারলি যে ছাদটা রয়েছে সেটাও একটা তো আয়তক্ষেত্র, দেখো নিজের রুমের মধ্যে ছাদটা, তো সেখানেও এর ক্ষেত্রফলটা কি হয়ে যাবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। বাট চার দেওয়ালের মধ্যে এই দুটো পার্টটা ইনক্লুড হচ্ছে না, আমরা শুধু চার দেওয়ালের ক্ষেত্রফল বের করছি, যার জন্য কি এই টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থের সেটটা আসছে না, কিন্তু বাকি দেওয়ালগুলো এবার লক্ষ্য করো, এই দেওয়ালটা লক্ষ্য করো, এই দেওয়ালের মধ্যে কি আছে, এর ক্ষেত্রফল কি হবে, এর দৈর্ঘ্য রয়েছে এদিকটা আর এদিকটাকে আমরা কি বলছি, এদিকটা কেন বলছি উচ্চতা, যার জন্য এই দেওয়ালটার ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়ে গেল আমাদের, দৈর্ঘ্য গুণিত উচ্চতা। তো এটা দেখো দুরকম রয়েছে, এখানে যেমন রয়েছে ঠিক ওদিকের দেওয়ালটাও, এদিকের দেওয়ালটাও তো ঠিক সেম। দেখো রুমের মধ্যে লক্ষ্য করো, যদি আমি যে দেওয়াল যে আমার বোর্ডটি রয়েছে এদিকের দেওয়ালটা আর তার ঠিক অপোজিটের দেওয়ালটা, তো ঠিক দৈর্ঘ্য গুণিত উচ্চতা সেট, যার জন্য টু ইন্টু দৈর্ঘ্য গুণিত উচ্চতা এই একটা সেট বানছে, আর এদিকের দেওয়ালটা আর এদিকের দেওয়ালটা কি আছে, দেখো প্রস্থ ইন্টু উচ্চতা, প্রস্থ রয়েছে আর উচ্চতা, যার জন্য টু ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দেখো এটারও ঠিক দুটো সেট বানছে, যার জন্য টু ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এই দুটোকে আমরা প্লাস করে দিচ্ছি চার দেওয়ালের ক্ষেত্রফলের মধ্যে, যার জন্য দৈর্ঘ্য ইন্টু প্রস্থর কিন্তু কোন সেট আমাদের আসছে না চার দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলার মধ্যে। বোঝা গেল ব্যাপারটা, আশা করে বোঝাতে পারলাম, 8 মিনিট হয়ে গেল, ঠিক আছে চলো এবার কোয়েশ্চনে যাই, এটা কিন্তু কোয়েশ্চনের পার্ট নয়, এটা আমাদেরকে আলাদা করে বোঝালাম, আমি শুধুমাত্র ফর্মুলাটা লিখে দিয়ে করে দিতে পারতাম কোয়েশ্চনটা, ঠিক আছে, বাট আমার মনে হয় কি এটা বোঝানো আমার দরকার, ঠিক আছে, কারণ শুধুমাত্র ফর্মুলা দিয়ে তো সবাই করাবে না। তো দেখো এবার নেক্সট এবার আমি কোয়েশ্চনটা করছি, এখানটা একটু ক্লিয়ার করে দিই। তো দেখো এবার কোয়েশ্চন কোথায় গেল, ঠিক আছে, তো এবার সবার প্রথমে আমি কি করছি কি দরজা জানালা সমেত চার দেওয়ালের ক্ষেত্রফল বের করছি, ফার্স্ট আমি করছি কি দরজা জানালা সমেত চার দেওয়ালে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এবার যখন এই ফর্মুলাটা লিখছি সূত্রটা আমার মাথায় মাথার মধ্যে পুরো জিনিসটা পরিষ্কার রয়েছে কি হ্যাঁ কেন লিখছি, ঠিক আছে, তো কত ভাবে দেখো আমাদের ভ্যালুগুলো প্রুভ করে দিই, ভ্যালুগুলো তো খুবই ইজি ইজি রয়েছে, দৈর্ঘ্য 4 প্রস্থ 6 আর উচ্চতাও 4, তাহলে কত হবে 4 আর 6 10, 10 দুগুণে 20, 20 কে 4 দিয়ে গুণ করলে তোমাদের 20 দিয়ে 80,
এখানে তোমার ক্ষেত্রফল মানে কি বর্গমিটার, ঠিক আছে? এটা লক্ষ্য করে, ইউনিট গুলো লক্ষ্য করে, 80 বর্গমিটার। এবার আমি বের করব কি, যে বলেছে তিনটি তোমাদের জানালা আর তিনটি দরজা, চারটি জানালা বলেছে দেখি ঘর মধ্যে। হ্যাঁ, তিনটি দরজা চারটি জানালার ক্ষেত্রফল, সেটা তো আর মাইনাস করতে হবে না। তো এবার সেটা বের করে নি কি আমাদের, প্রথমে বের করি কি তিনটি দরজার ক্ষেত্রফল। তিনটি দরজার ক্ষেত্রফল কত হবে দেখি, এখানে লিখি আবার, তিনটি দরজার ক্ষেত্রফল কত হবে দেখো, কি বলে দিয়েছে তোমাদের 1.5 × 1, তাই তো? তিনটি দরজা তাহলে তিন দিয়ে গুণ করে দাও, 3 × 1.5 × 1, মানে তিনটি দরজা মানে এই শেপে একটা আয়তক্ষেত্র দৈর্ঘ্যগুণিত প্রস্থ, 1.5 × 1 দিয়েই দিয়েছে, তাহলে তিনটি বলে তিন দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে কত হচ্ছে দেখো, গুণ করে আমাদের 1.5 × 3 = 45, দেখো 4.5 বর্গ মিটার, ঠিক তিনটি দরজা। এবার কি চারটি আমাদের জানালার ক্ষেত্রফল আমরা বের করে নিই, চারটি জানালার ক্ষেত্রফল কত হবে দেখো, বলে দিয়েছে তাহলে চার দিয়ে গুণ করবো, একটি জানালার ক্ষেত্রফল কত বলে দিয়েছে 1.2 × 1, চারটি জানালা 4 × 1.2 × 1, তাহলে চার বর্গ কত 48, তাহলে 4.8 বর্গ মিটার। তাহলে এবার আমরা বের করবো কি দরজা জানালা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল, যেখানে আমাদের কাগজ দিয়ে, রঙিন কাগজ দিয়ে মরতে হবে সেখানে। টোটাল তো এটা পুরো চারটে দেওয়াল, এটা তার থেকে আমাদের যে দরজা জানালা গুলো সেগুলো বাদ দিয়ে দিই, তাহলে কি লিখবো দরজা জানালা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল, ঠিক আছে? তো সেটা এখানে লিখবো কি দরজা জানালা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, তাহলে কি লিখতে হবে 80, 80 থেকে মাইনাস করে দিলে তোমাদের 4.5 আর হচ্ছে 4.8, ঠিক বোঝা গেল? তাহলে কত হবে এখান থেকে বলো, 70.7 × 4 = 8, 70.7, ঠিক আছে? ঠিক এত বর্গ মিটার, এটা বুঝতে পারলে তো বিয়োগ করাটা, যখন বিয়োগ করতে পারবে না সিম্পলি লিখে করে নেবে। প্রথমে কি ফোর তোমাদের 80 থেকে কত 4.5 মাইনাস করে এরকম ভাবে লিখে করে নেবে, যখন পারবে না 5 × 5 = 10, 5 × 5 = 10, 5 × 10 = 1, এখানে গেল 7, তা থেকে আবার 4.8 বাদ দিয়ে দাও, তাহলে 8 × 5 = 15, 7 × 15 = 5, 5 পাশাপাশি বেড়ে গেল 0, 7, 70.7। তাহলে এবার দেখো প্রতি বর্গ মিটারে 70 টাকা খরচ হয়, তাহলে এত বর্গ মিটারে কত টাকা খরচ হবে, 70 দিয়ে গুণ করে দেবে, তাহলে তাতে মোট খরচ কত হয়ে গেল, তাতে মোট খরচ হয়ে গেল আমাদের 70 টাকা প্রতি বর্গ মিটারে খরচ হয়, তাহলে 70 × আমাদের এখানে আবার গেল 70.7, তো এটা গুণ করে দিলে হবে 4949, ঠিক আছে? আবার গুণ করে চেক করে নেবে 4949 এত টাকা, 4949 এত টাকা, বোঝা গেল? ক্লিয়ার হলো? চলো এবার নেক্সট কোয়েশ্চেন যাই, 10-এর দাগের কোয়েশ্চেন। একটি ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল তোমাকে দিয়ে দিয়েছে 42 বর্গমিটার, এটা একটু ক্লিয়ার করছি কথা, ঠিক আছে? দরকার হলে ভিডিও পজ করে নাও, একটু ক্লিয়ার করে দিই। এবার কোয়েশ্চেন গুলো তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ কনসেপ্ট আমরা তোমরা পেয়ে গেছো চার দেওয়ালের ক্ষেত্রফল কিভাবে হচ্ছে, এবার দেখো কোয়েশ্চেন গুলো ইজিলি হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 10, চার দেওয়ালের ক্ষেত্রফল তোমাকে বলে দিয়েছে কত বলেছে 42 বর্গমিটার, তো আমরা লিখতে পারি 2 × দৈর্ঘ্য + প্রস্থ × উচ্চতা = 42, এটা আমি বোঝাচ্ছি না, কারণ আমরা বলে দিয়েছি কিভাবে, তো আমরা এটা লিখতে পারি, কারণ বলে দিয়েছি কি চার দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার। মেঝের ক্ষেত্রফল 12, মেঝের ক্ষেত্রফল কেন তো বোঝাচ্ছি না, এবার বুঝতে পারবে। তাহলে মেঝেতে তোমরা কি নেবে, মেঝেতে আমি এই যে এখানে তোমাদের রুমটা এখানে ড্র করে দেখালাম কি, তাহলে মেঝেতে, মেঝে মানে এইটা, তাহলে মেঝেতে আমাদের কি আসে দৈর্ঘ্য, নিজের রুমের মেঝে দেখো দৈর্ঘ্য আর এখানে প্রস্থটা আছে, এখানে কিন্তু উচ্চতা থাকবে না মেঝেতে, তো এখানে এই কনসেপ্টটা যাদের ক্লিয়ার নেই তারা কিন্তু বুঝতে পারবে না কি মেঝের ক্ষেত্রফল কি লিখবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ লিখবে না দৈর্ঘ্য গুণিত উচ্চতা লিখবে না উচ্চতা গুণিত প্রস্থ লিখবে। তো যারা যারা তারা খুব ভালোভাবে বুঝে গেলেন কি অতএব কি মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ, কারণ মেঝেতে আছে দৈর্ঘ্য আর প্রস্থ, সেটা কত বলে দিয়েছে, কত বলে দিয়েছে 12, তাই তো? সেটা আবার বলে দিয়েছে 12,
তারপর দেখো আরো ইনফরমেশন দিয়েছে, ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরটির উচ্চতা হিসাব করে লিখে, দৈর্ঘ্য আবার বলে দিয়েছে 4 মিটার, অনেক কিছুই বলে দিয়েছে, ঠিক আছে। তো এখানে তোমাদের এগুলো হচ্ছে বর্গ মিটার, এগুলো হচ্ছে আমাদের বর্গ মিটার। তো তোমাকে উচ্চতা হাইটটা চেয়েছে, কত ইজি দেখো কোয়েশনটি। দৈর্ঘ্য গুণিত প্রস্থ 12 তোমরা জানো, সেখানে দৈর্ঘ্য 4 হয়ে গেলে প্রস্থ কত হবে, তোমরা লিখতে পারি দৈর্ঘ্য 4 তাহলে 4 ইন্টু প্রস্থ ইজ ইকুয়াল টু 12। তো এখান থেকে দেখো প্রস্থর ভ্যালুটা চলে এলো কি 12, 12 বাই 4 তাহলে 3, তাহলে প্রস্থ কত মিটার পেয়ে গেলাম 3, বাট আমাকে চেয়েছে উচ্চতা। তো এবার প্রথম যেটা ছিল সেখানে দৈর্ঘ্য আর প্রস্থের ভ্যালুটা দিয়ে দিই, তাহলে উচ্চতাটা পেয়ে যাও। তাহলে আবার 2 গুণিত দৈর্ঘ্য কত 4 আর প্রস্থ কত 3 গুণিত উচ্চতা ইজ ইকুয়াল টু 42, তাহলে উচ্চতা কত হয়ে যাবে দেখো 4 আর 3 7, 7 গুণে 14, তাহলে 14 42 বাই 14, 3 14 42, তাহলে উচ্চতাটাও কত হয়ে যাবে আমাদের 3 মিটার। কোশ্চেনটা মিটার রয়েছে তাহলে 3 মিটার লিখতে হবে, ইজ ইকুয়াল টু 3 মিটার। বোঝা গেল কত ইজিলি হয়ে গেল? দেখো 11 টাকে কোশ্চেনে যাই। সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কাগজের ছবি এঁকেছে। তো আয়তাকার কাগজ মানে এখানে কিন্তু আর ওই তোমার উচ্চতার কনসেপ্ট আসছে না, ঠিক আছে, শুধুমাত্র দৈর্ঘ্য আর প্রস্থ রয়েছে, আয়তাকার কাগজ না। তো দেখো সুজাতা, এটা ক্লিয়ার করি এবার, এই তোমাদের রয়েছে কোয়েশ্চেন নাম্বার 11। এই মনে করো একটা আয়তাকার কাগজ, সে আয়তাকার কাগজের ক্ষেত্রফল আমাকে দিয়ে দিয়েছে 84 বর্গ সেমি, দ্যাট মিনস দৈর্ঘ্য সেটাকে যদি মনে করো আমরা এক্স ধরে নিলাম, প্রস্থটাকে যদি মনে করো ওয়াই ধরে নিলাম, তাহলে এক্স ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 84, এটা তোমাকে বলে দিয়েছে। তোমরা দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য গুণিত প্রস্থ করেও লিখতে পারো, আমি এক্স ইন্টু ওয়াই, ঠিক আছে, দৈর্ঘ্যটাকে এক্স ধরে নিলাম প্রথমে, লিখে নাকি ধরি দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু এক্স সেন্টিমিটার আর প্রস্থ ইজ ইকুয়াল টু ওয়াই সেন্টিমিটার। তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি এক্স গুণিত ওয়াই ইজ ইকুয়াল টু 84 দেওয়ার হয়েছে তোমাদের। এবার কি বলছে, কাগজটির দৈর্ঘ্য প্রস্থের মধ্যে অন্তর 5 সেমি, দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে অন্তর, দ্যাট মিনস এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 5, এটাও তোমাকে বলে দিয়েছে। তো সুজাতার কাগজটির পরিসীমা হিসাব করে লিখি, পরিসীমা মানে কি, পরিসীমার ফর্মুলা কি, আয়তক্ষেত্রের পরিসীমা একটা বুঝিয়েছিলাম একটা ভিডিওতে কি সমস্ত ফিগারে, পরিসীমা মানে কি তোমার 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা তোমাকে চাই। কেন এটা পরিসীমাটাকে মুখস্থ করবে না, মুখস্থ করার কোনো চান্স নেই, ঠিক আছে, মুখস্থ করার কোনো দরকার নেই। এবার এখানে দেখো পরিসীমাটা বুঝে না, পরিসীমা মানে কি, কোনো জিনিসের বাউন্ডারি ধরে তুমি যদি যাও কতটা দূরত্ব তোমাকে, কতটা ডিস্টেন্স তোমাকে অতিক্রম করতে হবে, এই যে বাউন্ডারি ধরে যদি যাও, বাউন্ডারি ধরে যদি যাও প্রথমে এক্স আসবে, তারপর ওয়াই আসবে, তারপর আবার এক্স আসবে দৈর্ঘ্য, তারপর আবার ওয়াই আসবে, দ্যাট মিনস দুবার দৈর্ঘ্য আসছে দুবার প্রস্থ আসছে, দ্যাট মিনস দুবার এক্স আর দুবার দুবার তোমাদের ওয়াই, তার জন্য টুটা কমন নিয়ে এক্স প্লাস ওয়াই পরিসীমা, ঠিক আছে। তো এবার দেখো তাহলে পরিসীমা বের করতে হবে মানে কি, আমাদের লক্ষ্য হচ্ছে এক্স, এক্স এর ভ্যালু বের করো, ওয়াই ভ্যালু বের করো, তো পরিসীমা ইজিলি বের করতে পারে। তো দুটো ইকুয়েশন দিয়ে দিয়েছে আমাকে, তো এখান থেকে দুটো ইকুয়েশনের হেল্পে আমরা দুটো আননকে সলভ করে ফেলতেই পারি, কারণ আমরা জানি দুটো আননোন, এখানে এক্স আর ওয়াই দুটোই আননোন, দুটো আমরা জানি না, দুটো আননোন সলভ করার জন্য আমাকে দুটো ইকুয়েশন আমাদের কাছে কাফি, ঠিক আছে। একটা ইকুয়েশনে কখনোই দুটি আননোনকে আমরা সলভ করতে পারবো না, দুটো ইকুয়েশন দুটো আননোন ইজিলি সলভ করবো। এবার কিভাবে সলভ করবো দেখো, এখানে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 5, ওয়াইটাকে ওদিকে নিয়ে গেলাম, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 5, মানে এক্স কে ওয়াই টার্মে চেঞ্জ করে দিলাম। এবার এই ভ্যালুটা প্রথম ইকুয়েশনে পুট করে দিচ্ছি, এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 84, এবার এক্স এর জায়গায় আমি লিখে দিচ্ছি ওয়াই প্লাস 5। তো কি হয়ে গেল পুরো ইকুয়েশনটা দেখো, ওয়াই চেঞ্জ হয়ে গেল, ওয়াই চেঞ্জ হয়ে গেল, এখান থেকে আমি মিডল টার্ম ফ্যাক্টর করে ওয়াই এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারবো। কিভাবে দেখো, এটা মাল্টিপ্লাই করে দাও, ওয়াই স্কোয়ার এটার সঙ্গে এটা করে দাও, 5y84 এদিকে নিয়ে আসো ইজ ইকুয়াল টু 0, মিডল টার্ম ফ্যাক্টর করছি, তো 5টাকে কিভাবে ভাঙব, 84 এর এলসিএম করো, 2 দিয়ে 4, 2 2 দিয়ে 2 1, 3 দিয়ে 7, তো 3 দুগুণে 6 আর 7 দুগুণে 14, 14 থেকে 6 মাইনাস করে দেবো, না 5 তো আসবে না, 12 থেকে 7 মাইনাস করলে 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12, 12 থেকে 7 মাইনাস করে দাও, দেখো 12 থেকে 7 মাইনাস করে দিলে 5,
তাই দেখো দুটো নাম্বার আমরা পেয়ে গেলাম। যে দুটো নাম্বারকে গুণ করলে দেখো 7 বার 84 হয়, যে দুটো নাম্বারকে মাইনাস করলে আমাদের 5 এসে কত, এখানে আমরা লিখবো এখানে তাহলে আমরা কত লিখবো 12y, একবারে লিখে দিচ্ছি ঠিক আছে, 12y মাইনাস 7y মাইনাস 84 ইজ ইকুয়াল টু 0। এবার কমন নিয়ে নাও দুটো থেকে, কমন নিলে কি হবে বলো, y কমন নিলে এখানে y প্লাস 12, এখানে y প্লাস 12 টা ব্র্যাকেটের মধ্যে লিখে দাও, এখানে ম্যাচ করিয়ে দাও, তাহলে এখান থেকে ভ্যালু কত এসে যাবে দেখো, এখানে আইটি লিখি, এখানে পেয়ে যাচ্ছি আমরা, একটা পেয়ে যাচ্ছি y প্লাস 12 আর একটা পেয়ে যাচ্ছি y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে একটা ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস 12 আর একটা ভ্যালু হচ্ছে 7, তো মাইনাস ভ্যালু আমরা নিতে পারবো না, কারণ প্রস্থ কখনো কি নেগেটিভ হবে, একটা ডিস্টেন্স একটা দূরত্ব, তাহলে y ভ্যালু হয়ে গেল 7। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে, আমরা জানতাম x ইজ ইকুয়াল টু কত, y প্লাস 5 দ্যাট মিনস 7 প্লাস 5 দ্যাট মিনস 12, x এর ভ্যালু কত হয়ে গেল 12, এখানে সব ইউনিট গুলো লিখবে হ্যাঁ সেম। তো এবার আমাদের কি চাই, পরিসীমা, তাহলে পরিসীমার ফর্মুলা শুধুমাত্র পুট করে দাও, পরিসীমা মানে কি 2 ইনটু x প্লাস y, তাহলে 2 ইনটু এখানে একটা হচ্ছে তোমাদের 12 আর একটা হচ্ছে তোমাদের 7, তাই তো 12 আর সাথে কত 19 আর 19 দুগুণে 38 সেমি, 38 সেন্টিমিটার, তো সেন্টিমিটারের কোয়েশনটি রয়েছিল, তাহলে পরিসীমা হয়ে গেল 38 সেন্টিমিটার, বোঝা গেল। চলো এবার আরেকটি কোয়েশন করব, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 12, কি বলছে, সিরাজদের বর্গাকার বাগানের বাইরে চারিদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে, ঠিক আছে, সিরাজদের একটা বাগান এবার আমরা এখানে মানিয়ে দিই। চল কোয়েশ্চেন নাম্বার কত চলছিল আমাদের, কোয়েশ্চেন নাম্বার 12 না, এটা বর্গাকার বাগান রয়েছে, তাহলে দেখো তোমাদের সব চারটে সাইডই সমান হবে, বর্গাকার বাগান রয়েছে, মনে করো সাইড গুলো এ এ চারটে সাইডই সেম হবে না, বর্গ বর্গক্ষেত্র মানে কি প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এটা তোমাদের বর্গক্ষেত্র, এর চারিপাশে কি রয়েছে তোমাদের বাগান রয়েছে, যেটা আবার তোমাদের রাস্তা রয়েছে, বাগান নয় বাগানের চারিদিকে রাস্তা রয়েছে যেটা 2.5 মিটার চওড়া, এই বাগানের চারিদিকে রাস্তা রয়েছে যেটা চওড়াটা আমাকে বলে দিয়েছে 2.5, মানে এই যে চওড়াটা এখান থেকে এটা বা এখান থেকে এটা সব কি গুলো 2.5 মিটার রয়েছে, 2.5 মিটার চওড়া, রাস্তাটির ক্ষেত্রফল বলে দিয়েছে 165 বর্গ মিটার, এই যে শুধু রাস্তা, এই যে শুধু রাস্তা, রাস্তাটাকে আমি এখানে দেখাচ্ছি, এই যে রাস্তা তার ক্ষেত্রফল বলে দিয়েছে আবার 165 বর্গ মিটার, শুধু রাস্তার ক্ষেত্রফল বলেছে 165 বর্গ মিটার, তোমাকে কোয়েশ্চেন পুছে এখানে জিজ্ঞাসা করেছে কি বাগানটির ক্ষেত্রফল আর কর্ণের দৈর্ঘ্য হিসাব করো, এই যে বাগানটা শুধু রয়েছে তার ক্ষেত্রফল আমাকে বলো আর এই যে একটা কর্ণ আছে তার দৈর্ঘ্য আমাকে বলো, তো দেখো কিভাবে আমরা কোয়েশ্চেনটি করতে পারি, এবার সেটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়, এটা একটু ক্লিয়ার করে দিই ঠিক আছে, ক্লিয়ার করে সুন্দর করে করি, দাঁড়া বুঝতে পারছো, সুন্দর করে বুঝতে পারছো, যে কোনো কনফিউশন হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে ঠিক আছে, না আমি বুঝবো কিভাবে কি হ্যাঁ কোনো প্রবলেম তোমাদের হচ্ছে বা আমাকে একটু অন্যরকম করে আরো ভালো করে বোঝাতে হবে ঠিক আছে, যে কোনো জায়গায় যে কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা বলবে। তো এবার দেখো এখানে শুধু রাস্তার ক্ষেত্রফল দিয়েছে 165, বাহুর দৈর্ঘ্য দিয়েছে এ, তো সিমিলারলি আমরা যদি ধরি বর্গাকার বাগানটির বাহুর দৈর্ঘ্য এ ধরে নিই, তাহলে বাগানটির ক্ষেত্রফল কত হবে, বাগানটির ক্ষেত্রফল কত হবে এ গুণিত এ, তো জানি বর্গক্ষেত্র কি বাহু গুণিত বাহু, সাইড গুণিত সাইড, এ গুণিত এ, দ্যাট মিনস স্কোয়ার এত বর্গ মিটার, বাগানটির ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এবার রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল কি হবে বলতো, বাগানের দৈর্ঘ্যটা তো এখানে এটা এ আর এটা কত 2.5 আর এদিকটা কত 2.5, মানে পুরো পুরো এটা কত, মানে এই যে যদি রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল আমি চাই তাহলে সেক্ষেত্রে পুরো সাইডটা কত হয়ে যাবে, এখান থেকে মিডিলটা তো এ আর এদিকটা 2.5 এদিকটা 2.5 2.5 2.5 মানে কি 5 হয়ে গেল, আড়াই আড়াই 5 হয়ে গেল, তাহলে পুরোটা হয়ে গেল আমাদের এ প্লাস 5,
plus 5 similarly edicta hoye jabe a plus 5 tahole amra likhte pari theorem rasta shoho baganti khetrofol koto hobe a plus 5 baho gunito pa e plus 5 gunito e plus 5 jodi etake ektu bhenge di hoye jabe tomader square plus 5 plus 5 hoye jabe tomader 10a plus 25 eto borgo meter rasta shoho bagantir khetrofol shudhu bagantir khetrofol amra jani rasta shoho bagantir khetrofol amra jani tai rasta shoho bagan theke shudhu bagan minus kore dile tole shudhu rastar khetrofol amra peye jabo tole othob rastar khetrofol রাস্তার ক্ষেত্রফল কত হলো রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে বাগানটা কিন্তু মাইনাস করে দিচ্ছি বাগান হচ্ছে তোমাদের স্কয়ার বাস এটা হচ্ছে তোমাদের রাস্তার ক্ষেত্রফল আবার রাস্তার ক্ষেত্রফল আমাকে দিয়ে দিয়েছে 165 বর্গ মিটার তো দেখো দুটো জিনিস আমরা এখানে পেয়ে গেলাম রাস্তার ক্ষেত্রফল একটা আমরা বের করলাম এখানে এটা কেটে যাবে ঠিক আছে একটা আমরা বের করলাম একটা বইয়ে দেওয়া আছে মানে এই দুটো কি প্রশ্ন অনুসারে লিখতে পারি এটা ইজ ইকুয়াল টু এটা লিখতে পারি তো রাতে লিখতে পারি প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি দেখো কি 10a plus 25 is equal to 165 তো এখান থেকে আমাদের সি a এর ভ্যালুটা এসে যাবে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের মেন তো এখান থেকে a এর ভ্যালু কত আসছে দেখি চলো ক্যালকুলেশন করি 10a is equal to 165 থেকে 25 মাইনাস করে দিলে 0 140 তাহলে a হয়ে যাবে 140 বাই 10 তাহলে 14 এর ভ্যালু হচ্ছে তাহলে বাহু বর্গাকার যে বাগানটি হয়েছে তার বাহু হয়ে গেল আমাদের 14 কি চেয়েছিল তার কি চেয়েছিল একটা হচ্ছে তো তার ক্ষেত্রফল চেয়েছে ক্ষেত্রফল তাই তো প্রথম কোশ্চেনটি ছিল কোশ্চেন নাম্বার 13 হচ্ছিল সরি 12 হচ্ছিল তো সেখানে হ্যাঁ বাগানটি ক্ষেত্রফল চেয়েছে তাহলে ক্ষেত্রফল কত হবে বলো ফার্স্ট কোশ্চেনটির ফার্স্ট পার্টের आंसर হবে আমাদের 14 গুণিত 14 বাহু গুণিত বাহু তাহলে কত হবে 14 14 গুণ করলে আমাদের 100 96 হয় তাহলে এত বর্গ মিটার একটা হলো আর সেকেন্ড কি হচ্ছে কর্ণ এই যে কর্ণ তো কর্ণটা বের করতে গেলে এখানে এই যে ভিতরে কিভাবে বের করে এগুলো এই যে তোমাদের এটা আমাদের বাগানটি রয়েছে এই কর্ণ যদি চাই এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল না তো ত্রিভুজের কর্ণটা আমরা কিভাবে বের করি কর্ণের কি ফর্মুলা আমাদের পাইথাগোরাস ফর্মুলা কি আমরা জানি কর্ণ স্কয়ার ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার তাহলে কর্ণ স্কয়ার কি হয়ে যাবে কর্ণ স্কয়ার ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার তাহলে কর্ণ কি হয়ে যাবে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার তাহলে রুট ওভার দৈর্ঘ্য কত এই বের করলে হয় 14 তাহলে 14 স্কয়ার প্লাস এখানে প্রস্থ আমাদের 14 স্কয়ার দ্যাট মিন্স রুট ওভার এখানে ক্যালকুলেশনের একটা ট্রিক আছে অনেকে 14 স্কয়ার 196 ফের 196 লিখবে ঠিক আছে দুটোকে যোগ করবে তাতে কিছু করা দরকার নেই দেখো 14 স্কয়ার প্লাস 14 স্কয়ার মানে কি 2 ইনটু 14 স্কয়ার তো 14 স্কয়ার 14 স্কয়ার মানে রুটের বাইরে 14 চলে এলো 14 রুট 2 এটাই অ্যানসার কিন্তু বইয়ে আবার রুট 2 এর একটা কোনো ভ্যালু দিয়ে দিয়েছে দেখছিলাম কোথায় গেল 1.414 14 ইনটু 1.414 জাস্ট এটাকে গুণ করে দাও গুণ করে দিলে তোমাদের যেটা অ্যানসার হবে সেটা হচ্ছে অ্যানসার হবে তোমাদের হবে বলছে 19.796 এটা গুণ করলে পাবে বলছে 19.796 এত এখানে মিটার রয়েছে কোশ্চেনটি তাহলে এত মিটার কর্ণ এখানে কোনো বর্গ মিটার হবে না গুণটা একবার খালি চেক করে নিই তাহলেই আমাদের আজকের মতন কমপ্লিট হয়ে যাবে 14 কে কত দিয়ে গুণ করতে বলছে 1.414 1.414 কে 14 দিয়ে গুণ করি 4 4 16 6 হাতে 1 4 1 4 1 5 4 4 16 6 হাতে 1 4 1 4 1 5 4 1 4 1 6 5 4 9 6 1 7 5 4 9 1 1 2 3 1 2 3 দেখো 19.796 ঠিক আছে চলো তাহলে আজকের মতন তাহলে আর করছি না কোয়েশ্চেন তো আশা করি সমস্ত কিছু বুঝতে পারলে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যদি চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও কেমন তবে তোমরা কিন্তু ঠিক সময় মতো নোটিফিকেশন গুলো পেয়ে যাবে আর যে কোনো চ্যাপ্টারে যে কোনো তুমি কনফিউশন থাকলে চ্যানেলে ভিজিট করে গিয়ে প্লেলিস্ট চেক করো তবে সেখানে সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে সেগুলো দেখে নাও কেমন চলো তাহলে টাটা